انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المتهرون اعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজরিন ইকরাম প্রিয় দর্শক তাফসীরে কবির থেকে দরসের সিরিজের আরেকটি পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি পূর্বের মতো আমার সাথে আজকের পর্বেও আলোচনায় যোগ দিবেন মহতর মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আমি তাকে স্বাগত জানাচ্ছি গত পর্বে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে মুসলমানরা নুজুল শব্দ নিয়ে যে ভুল বুঝেছে সে সম্পর্কে হুজুর ব্যাখ্যা করছিলেন তো তারই ধারাবাহিকতা এরপর হুজুর বলেন অর্থাৎ হুজুর কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছেন যে নুজুল শব্দের অর্থ কি এবং মুসলমানরা এ দ্বারা কি ভুল বুঝেছে হুজুর বলেন স্বয়ং রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে কাদ আংজাল্লাহ ইলাইকুম জিকরা রসুল্লাহ সুরাতালাক অর্থাৎ আমরা তোমাদের প্রতি অনেক বড় সম্মানের বিষয় অর্থাৎ নিজেদের রসুল অবতীর্ণ করেছি হুজুর বলেন যে উপরোক্ত সমস্ত আয়াত থেকে প্রমাণিত যে নজুল শব্দটি সৃষ্টি করার ক্ষেত্রেও বলা হয় আর সেখানেও বলা হয় যখন সেই জিনিসের সৃষ্টির কথা বলা সৃষ্টির উল্লেখ অনুগ্রহ স্বরূপ করা হয়েছে লোহার সৃষ্টিও এবং মান আর সালওয়ার সৃষ্টিও আর পোশাকের সৃষ্টিও আর রসলে করিম সাল ওয়াসাল্লাম এর জন্ম অতএব এই অর্থগুলোর দিক থেকে কালামে ইলাহির অবতরণের আসল উদ্দেশ্য হল আল্লাহ তালার কালাম এক বিশেষ নিয়ামত স্বরূপ হয়ে থাকে আর এর অসম্মান এবং অকৃতজ্ঞতা করা মানুষকে আল্লাহ তাআলার দৃষ্টিতে তুচ্ছ করে তোলে নতুবা এর অর্থ এটি নয় যে তিনি কোনো কাগজের উপর লেখা আকাশ থেকে অবতীর্ণ করেন বরং তা তো আল্লাহ তাআলার এক বিশেষ ইচ্ছা যা সকল মিশ্রণ এবং প্ররোচনা থেকে পবিত্র অবস্থায় তার নিকটবর্তীদের কান চোখ বা হৃদয় অবতীর্ণ হয় আর যেটিকে শব্দ ও আকৃতি দেওয়া হয় তা শুধু এক ধারণার নাম নয় যেমনটি ব্রাহ্ম সমাজ অথবা বড় বড় বাবারা মনে করে থাকে পর হুজুর বলেন এই বাক্য থেকে এটি মনে করা উচিত নয় যে মুতাকির সংজ্ঞা শুধু এতটুকু যে যে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওহির উপর ইমান আনে কেননা কোরআন শরীফের পূর্বের যুগের মানুষের মাঝে কোরআন শরীফ মুতাকিদের কথা স্বীকার করে যেমন বলা হয়েছে ওয়ালাকা দা তাই না মৌসা ওয়াহা রুনা আল ফুলকানা ওয়াজিয়া ওয়াজিকা আলীল মুতাকিন সুরাম্বিয়া অর্থাৎ আমরা মুসা এবং হারুন ফুরকান দান করেছিলাম এবং সেই শিক্ষা দান করেছিলাম যা মুত্তাকিদের জন্য আলোক এবং সম্মানের কারণ অতএব যখন মুসা আলাইহিস সালামের যুগেও মুত্তাকিরা ছিল যখন কিনা রসুলে করিম সাল্লাল্লাহু আলিসাল্লামেরও আগমন হয়নি এবং কুরআন শরীফের অবতরণ হয়নি অতএব জানা গেল যে মুত্তাকিদের জন্য রসুলে করিম আল্লাহ্লাহু আলিহসাল্লামের বহিরু পরিমাণ আনা এক স্থায়ী শর্ত নয় বরং একটি সাময়িক শর্ত যার সময় রসুলে করিম সাল্লাল্লাহু আলিহসাল্লামের আগমনের পর আরম্ভ হয় এবং এটি হওয়া উচিত কেননা খোদা তালার তরতা যা নির্দেশ যে মানে না সে কিভাবে হতে পারে অর্থাৎ মুসা আল যুগের মোত্তাকিদের জন্য এই শর্ত ছিল যে মুসার ওহির উপর যেন তারা ইমান আনে হজরত ঈসা আল ইসলামের যুগের মোত্তাকিদের জন্য আবশ্যক ছিল যেন তারা ঈসা আল ইসলামের ওহির প্রতি ইমান আনে আর রসুল করিম সাল্লাহ ইসলামের আগমনের পর এই বৈশিষ্ট্য নির্ধারিত হয়েছে যে তার ওহির প্রতি যেন ইমান আনে এরপর হুজুর বলেন ওমা উনজিলা মিন পূর্বের আয়াত অন্তর্ভুক্ত করলে পঞ্চম আর এই আয়াতে বর্ণিত দ্বিতীয় এটি বলা হয়েছে যে তারা শেষ বহির ইমান আনে যা মহান বিশাল ইসলামের পূর্বে অবতীর্ণ হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এটি কোরআন শরীফের কতই মহান মোজেজা যে এক নিরক্ষর যিনি নিজের ভাষাতেও পড়ালেখা জানতেন না আর আরব জাতি এবং আরবের এক সদস্য যারা জাতিগত বিভেদের ক্ষেত্রে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল কোরআন শরীফের নির্দেশ পেয়ে এই ঘোষণা করছে যে সেই কালামের উপর ইমান আনার ফলে না লাভ হবে না যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে বরং খোদা তাল আর হেদায়তের যদি যোগ্য হতে চাও তাহলে যেসব বহি আমার পূর্বে অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরও ইমান আনো এর ব্যাখ্যা অন্যত্র এভাবে বলা হয়েছে যে ইমিন উম্মাতিন ইল্লা খালাফিহা নাজির সূরা ফাতির অর্থাৎ এমন কোন জাতি অবতিবাহিত হয়নি যাদের মাঝে খোদা তাআলার প্রতাদিষ্ট আগমন করেন নি আর বলা হয়েছে ওয়ালে কুল্লে কওমিন হাদ সূরা রাদ প্রত্যেক জাতির জন্য খোদা তাআলার পক্ষ থেকে হেদায়েতকারী এসেছে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু দুটি সাগরকে একত্রকারী নন বরং সমস্ত সমুদ্রকে একত্রকারী যে তার প্রতি ঈমান আনে তার জন্য আবশ্যক হলো প্রাথমিক ইরাকি নবী আদম নু এবং ইব্রাহিম আলহিম সালামের প্রতি ইমান আনে আর যে তার প্রতি ইমান আনে সে ইহুদি নবী মুসা দাউদ ইদ্রিস ইলিয়াস জাকারিয়া এবং ইয়াহিয়া আলহিম সালামের প্রতি ইমান আনে আর যে তার প্রতি ইমান আনে সে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা ঈসা আলাহিসামের প্রতিও ইমান আনে আর যে তার প্রতি ইমান আনে সে হিন্দুস্তানের নবী কৃষ্ণ এবং রামচন্দ্রের জির প্রতিও ইমান আনে আর যে তার প্রতি ইমান আনে সে ইরানি নবী জরতুস্তের বা বিশ্বাস রাখে এর চেয়ে বেশি সহনশীলতা এবং এর চেয়ে বেশি সত্যানবেষণের আর কি প্রমাণ হতে পারে কোন জাতিগত বিভেদ নেই কোনো বংশগত বিভেদ নেই শুধু এবং শুধুমাত্র সত্যের অন্বেষণ রয়েছে যেখানেই তার স্বীকারোক্তি পাওয়া যায় যেখানেই তার প্রকাশ গোপন থাকে হাই পৃথিবী এটি কতটা অন্যায় যে এই কিতাবের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করা হয় হাই পৃথিবীতে যদি ন্যায় বিচারের ভিত্তিতে কাজ করা হতো আর মানুষ কোরআন শরীফের প্রথম রুকুর অর্থের প্রতি দৃষ্টি দিয়ে এ সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত দিত এরপর হুজুর খ্রিস্টান লেখকদের এই অভ্যাসের উল্লেখ করেছেন যে তারা সৌন্দর্যের পরিবর্তে ত্রুটির দিকে বেশি দৃষ্টি দেয় আর এখানেও তারা নিজেদের এই অভ্যাসের প্রকাশ করত অন্যায়ভাবে স্বার্থ চেষ্টা করেছে অতএব হুজুর বলেন খ্রিস্টান লেখক যাদের দৃষ্টি সৌন্দর্যের পরিবর্তে ত্রুটির উপর পড়ার অভ্যাস তৈরি হয়েছে এই আয়াতের উল্লেখিত সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিক এবং এর মাহাত্ম সৌন্দর্যকে স্বীকার করার পরিবর্তে এই অবৈধ স্বার্থসিদ্ধি করতে চায় যে কোরআন শরীফ বাইবেলের সত্যায়ন করেছে আর যেহেতু বাইবেলের বিষয়াদি কুরআন শরীফের বিরোধী তাই কুরআন শরীফ মিথ্যা নাউজুবিল্লাহ কত চমৎকার বিষয়ের উপলক্ষে কত কুৎসিত কথা তাদের মাথায় এসেছে তারা এটি বোঝে না যে কুরআন বাইবেলের কোন অংশের সত্যায়ন করে পুরাতন নিয়মের যেখানে শরিয়তকে আধ্যাত্মিকতার জন্য জরুরি আখ্যা দেওয়া হয়েছে নাকি ইঞ্জিলের সেসব গল্পের যেখানে এটি লেখা আছে যে মসিয়াল ইসলাম রোজা রাখতেন মথি চতুর্থ অধ্যায় আর লেখা হয়েছে যে বিশেষ ধরনের জিন রোজা ছাড়া বের হয় না মার্কস নবম অধ্যায় নাকি হাওয়ারিদের কথার যেখানে এটি লেখা আছে যে শরিয়ত হলো এক এই পরস্পর বিরোধী কথার মধ্যে থেকে কোনটির সত্যায়ন করে হায় তারা যদি এটি বুঝত যে একজন সংস্কারকের পূর্বের ধর্মের বিস্তারিত বিষয়ে যাওয়ার প্রয়োজন নেই তার তো শুধু উৎসের বিষয়ে নিজের ধারণা বলে দেয়া যথেষ্ট পৃথিবীতে থেকে সন্ধি প্রতিষ্ঠা করা এবং সত্যতা যেখানেই পাওয়া যায় তার স্বীকারোক্তি দেওয়ার জন্য এই নীতি কম মূল্যবান যে সেই বিষয়ের স্বীকারোক্তি দেয়া হবে যে কায়ুম খোদা সমস্ত পৃথিবীবাসীর খোদা এবং তার কালাম সকল জাতির উপর অবতীর্ণ হয়েছে আর সত্যিকার মোমেনের এর উপর সার্বিকভাবে ইমান রাখা উচিত বা বিশ্বাস করা উচিত এবং এক সত্যিকার মোমেনের সামগ্রিকভাবে এর উপর ঈমান বা বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ তালা কোনো জাতিকে নিজের হৃদায়ের থেকে বঞ্চিত রাখেননি যদি বিভিন্ন জাতির বিস্তারিত বিশ্বাসের কথা স্বীকার করা সন্ধির জন্য আবশ্যক হয় তাহলে এই ঐক্য তো স্বয়ং খ্রিস্টানদের মাঝেও নেই বহু ফিরকা রয়েছে যারা একে অপরের বিশ্বাসকে ভুল আখ্যা দেয় রোমান ক্যাথলিক এর নিকট ইঞ্জিল কিছু বলে আর প্রটেস্টেন্টদের কাছে ভিন্ন কিছু আর সত্যায়নের অর্থ যদি তাই হয়ে থাকে যা কোরানের উপর খ্রিস্টান লেখকরা আরোপ করতে চায় তাহলে মুসলমানরা কোন বিশ্বাসের সত্যায়ন করবে প্রোটেস্ট্যান্ট বিশ্বাসের নাকি রোমান ক্যাথলিকের বিশ্বাসের নাকি ইউনিডেরিয়ান বিশ্বাসের নাকি গ্রেগ চার্চের নাকি সিরিয় গির্জার এরপর হুজুর বলেন যে খ্রিস্টান লেখকদের এই যুক্তি এ দ্বারা খণ্ডন হয় যে কোরান শরীফে পূর্বের কুরআন শরীফে পূর্বের কালামের উপর ঈমান বা বিশ্বাসকে পরবর্তীতে রাখা হয়েছে যদি বিস্তারিত ঈমান উদ্দেশ্য হতো তাহলে প্রথমে পূর্বের বহির উল্লেখ থাকতো আর পরবর্তীতে রসুল আসলামের বহির পূর্বের বহির পরবর্তীতে উল্লেখ করা বলছে যে এর উপর ইমান শরীফের মাধ্যমে অর্থাৎ শরীফের বর্ণিত নীতি অনুযায়ী করতে হবে হুজুর বলেন কোন জাতি বা ধর্মের নির্দিষ্টভাবে ভাবে উল্লেখ নেই বরং সকল জাতি ও ধর্মের ইলহামের সত্যায়ন করা হয়েছে যদি খ্রিস্টানরা এর মাধ্যমে বাইবেলের সত্যায়ন গ্রহণ করে তাহলে হিন্দুরা নিজেদের বেদের বিস্তারিত সত্যায়ন গ্রহণের ক্ষেত্রে অধিকারী হবে আর জরতুস্তরা নিজেদের ইলহামি কিতাবের এই সমস্ত কিতাবে খ্রিস্টানরা একতা কিভাবে সৃষ্টি করবে বাইবেল কেন অন্যান্য কিতাবের উপর প্রাধান্য রাখবে এরপর তৃতীয় কথা হুজুর বলেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকা দারসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক সূরা মুমিন অর্থাৎ আমরা তোমাদের পূর্বে যে রাসূলদের প্রেরণ করেছি তাদের কতিপয়ের উল্লেখ আমরা তোমার ইলহামে করেছি আর কারো কারো উল্লেখ করিনি থেকে প্রমাণিত যে বহু নবীদের উল্লেখ পর্যন্ত করা হয়নি তাদের কালামের প্রতি কিভাবে ইমান আনবে অতএব বোঝা যাচ্ছে যে এখানে সামগ্রিকভাবে ইমানের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে নয় এরপর চতুর্থ কথা হিসেবে হুজুর বলেন যে কোরআন শরীফে এসেছে ফিহা কুতুবুল সুরা সুরাবাইয়া অর্থাৎ কোরআন শরীফে সকল বিগত সহি এবং মনসুখ হয়নি এমন শিক্ষা জমা করা হয়েছে অতপর বলা হয়েছে ওয়া ইকাল কিতাবে মুসাদিক আলিমা বাইনা মিনাল কিতাবে ওহাইমিন অর্থাৎ আর আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা পুরোটাই সত্য আর ঐশী থেকে যা কিছুই তার সময়ে উপস্থিত আছে সেগুলোর সত্যায়ন করে এবং তার বিষয়াদির সুরক্ষা করে এই আয়াতগুলো থেকে প্রমাণিত যে বিস্তারিত শিক্ষাকে দৃষ্টিপটে রেখে কোরআন শরীফের দাবি হলো পূর্ববর্তী সকল মনসুখ হয়নি এমন এবং বর্তমান যুগের জন্য আমলযোগ্য যোগ্য শিক্ষা কোরআন শরীফে অন্তর্ভুক্ত করা হয়েছে অতএব যখন পূর্ববর্তী সকল আমল যোগ্য শিক্ষা কোরআন শরীফের দাবি অনুযায়ী এতে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাই পূর্ববর্তী কিতাবের সত্তায়ন শুধুমাত্র সামগ্রিক স্বীকারোক্তি আর কিছু নয় এই স্বীকারোক্তি ঠিক তেমনই যেমনটা খ্রিস্টানরা ইব্রাহিম এবং মুসার প্রতি ইমান রাখে যে তারা নবী ছিলেন কিন্তু তাদের শিক্ষার উপর তো তারা আমল করে না বরং তাদের প্রতি লানত করে কোরআন শরীফ এই সার্বজনীনভাবে তাদেরও এবং তারা ছাড়া অন্যান্য জাতির নবীদেরও সত্যায়ন করে কিন্তু তা তাদের শরীয়তের প্রতি লানত করে না বরং সেই সমস্ত সত্যবাদীদের নিজ নিজ সময়ের জন্য আল্লাহ তালার রহমত স্বরূপ আখ্যা দেয় এরই প্রেক্ষিতে এরপর হুজুর বলেন খ্রিস্টান লেখকরা কোরআন শরীফের এই অনন্য বৈশিষ্ট্য বুঝতে পারে না কেননা তারা নবী মানার পরও এক ব্যক্তিকে গুনাগা রাখা দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করে না অতএব তারা এটি বুঝতে পারে না যে কোরআন শরীফের এই শিক্ষা থেকে যে প্রত্যেক জাতির নবী এবং তাদের ইলহামের সত্য হওয়ার স্বীকারোক্তি দাও পৃথিবীর বা এর শান্তির কি উপকার লাভ হবে কেননা তারা যাদেরকে নবী মনে করে তাদের বিরুদ্ধেও তারা অনৈতিক অভিযোগ আরোপের ক্ষেত্রে দ্বিধা করে না আর শুধু মুসিয়াল ইসলামকে পবিত্র আখ্যা দেয় কিন্তু কোরআন শরীফের অবস্থান ভিন্ন তা সকল নবীকে পবিত্র এবং সত্যবাদী আখ্যা দেয় তাই তা যখন সকল জাতির নবীর ইলহামকে সামগ্রিকভাবে সত্য মানার নির্দেশ দেয় তখন তা নিজ বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে কেননা যখন এক মুসলমান এটি স্বীকার করবে যে খোদা তালা কৃষ্ণ রামচন্দ্র প্রতি নিজের করেছিলেন তখন তারা বিশ্বাস অনুযায়ী তাদের জীবনকে পবিত্র মনে করবে বাণী এবং তাদের বিরুদ্ধে আরোপিত সকল অপরাধকে তামান্যকারীদের পক্ষ থেকে হোক বা বিরোধীদের পক্ষ থেকে সেগুলোকে ভুল আখ্যা দিবে এবং তাদের সম্মান করবে এভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এই সামগ্রী ইমানের উপকার রয়েছে যে এভাবে মুসলমানদের হৃদয়ে খোদা তালার প্রকৃত ভালোবাসা প্রতিষ্ঠা করা হয়েছে কেননা বিদ্বেষের কারণে কোন জাতি যতই বিশ্বাস করুক যে শুধু আমাদের এই কিতাব খোদা তালার পক্ষ থেকে এসেছে কিন্তু কিন্তু ক্ষুদাবীতির সেসব সময়ে যা সকল মানুষের উপর আসতে থাকে তার হৃদয়ে অবশ্যই এই ধারণার সৃষ্টি হয় যে খোদা আলামিন কিভাবে হলেন যখন কিনা তিনি একটি নির্দিষ্ট জাতিকে নিজের জন্য নির্দিষ্ট করেছেন আর সকল জাতিকে পরিত্যাগ করেছেন এই কোরআনে বিশ্বাসের ভিত্তিতে এক মুসলমানের বিশ্বাস রবু আলামিন সম্পর্কে আরো দৃঢ় হয় এবং সে বুঝতে পারে যে খোদা তালা আসলে কোনো একটি জাতির খোদা নন বরং পুরো বিশ্বের খোদা এরপর হুজুর বলেন আখেরাতে হুম ইউ কিনুন হুজুর বলেন আবিধানিক অর্থে বলা হয়েছে যে আলা এর অর্থ হলো পরবর্তীতে আগমনকারী জিনিস এখানে মৃত্যু পরবর্তী জীবনকে পরকালের জীবন এবং কেমতের দিনকে ইয়ামুল আখেরাত বলা হয় এ কারণেই পরিণামকেও আখেরাত বলা হয় কেননা তা পরবর্তীতে প্রকাশ পায় কোরআন শরীফ এ পরিণতির জন্য এই শব্দ ব্যবহৃত হয়েছে অতএব হয়েছে আখেরাত খাই কামিনাল উলা অর্থাৎ তুমি সুরা যে কাজে আরম্ভ করো তার পরিণতি তুলনায় উত্তম হয় আর সকল কাজে তোমার সফলতা এই বিষয়ের সাক্ষী যে সন্তুষ্টি তোমার অতএব আখ রে তুমি এর অর্থ হলো পরবর্তীতে আগমনকারী জিনিসের প্রতি তারা বিশ্বাস রাখে হুজুর বলেন যে বাকি রইল এই প্রশ্ন যে পরবর্তীতে আগমনকারী জিনিস কি তাহলে এর উত্তর হলো যদি এই বিষয়টিকে দেখা হয় যে কোরআন শরীফে আখেরা শব্দটি অধিকাংশ ক্ষেত্রে কোন অর্থে এসেছে তো এর অর্থ বা পরকালের জীবনের হয়ে থাকে যেমন বলা হয়েছে মালাহুফিল আখেরা মিন খালাক বাকারা অর্থাৎ এমন ব্যক্তির প্রতিদান পরকালের জীবনে কিছুই থাকবে না অথবা বলা হয়েছে বালিদার ফিল আখেরা পরকালের জীবন সম্পর্কে তাদের জ্ঞান অভিজ্ঞতার পর পূর্ণতা লাভ করেছে অনুরূপভাবে আরও আরো বিভিন্ন স্থানে এই অর্থেই এই শব্দ ব্যবহৃত হয়েছে অতএব যদি কুরান শরীফে এই শব্দের ব্যবহারের দেখা হয় তাহলে এই বাক্যের এই অর্থ হবে যে শেষ দিবসের প্রতি ইমান আনে কিন্তু সাধারণত এমন ক্ষেত্রে শুধু আখেরার স্থলে আখেরা শব্দ আসে কিন্তু এই আয়াতের বিষয় এবং এর অর্থের প্রতি যদি দৃষ্টি দেওয়া হয় আর যেহেতু এখানে প্রথমে মহানবি ইসলামের বহির প্রতি ইমান আনার উল্লেখ রয়েছে আর এরপর তার পূর্বে যেসব বহি অবতীর্ণ হয়েছে তার উপর ইমান আনার উল্লেখ রয়েছে এরপর পরকালের প্রতি ইমান রাখার উল্লেখ রয়েছে এ থেকে যে ফলাফল বের হয় তা হল এখানে তিনটি উপর হয়েছে সেই ওহির উপরে যা মনিস ইসলামের উপর অবতীর্ণ হয়েছে এবং তার উপর যা তার পূর্বে অবতীর্ণ হয়ে গেছে আর তার উপরও যা তার পর অবতীর্ণ হবে আয়াতের প্রেক্ষাপটকে দৃষ্টিপটে রেখে এই অর্থই অধিক যুক্তিযুক্ত মনে হয় কোন কোনো মুসলমান এই বিশ্বাস রাখে যে মহানবী সাল্লামের পর ওহির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো হুজুর এই মুসলমানদের এই ভ্রান্ত ধারণার উত্তর দিতে গিয়ে এরপর উল্লেখ করেন যে কোনা কোনা মুসলমান এই ভ্রান্তিতে রয়েছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর ওয়হীর অবতরণ কিভাবে হতে পারে কিন্তু এই ভুল ধারণা তাদের কোরআনি শিক্ষার বিপরীত কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে মুসলমানদের সম্পর্কে বলছেন ইন্নাাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আব শিরু বিল কুনতুম কুন্তুম সূরা সুরাহামিম শেষদার আয়াত অর্থাৎ যে মুসলমান এই ঘোষণা করে যে আল্লাহ আমাদের প্রভু সমস্ত কষ্ট সহ্য করবে এবং দৃঢ়তা প্রদর্শন করবে আল্লাহ তালার ফেরেস তারা তাদের উপর এই কথা বলে অবতীর্ণ হবে যে ভবিষ্যতের জন্য ভয় পেও না আর পূর্ববর্তী কর্মের জন্য দুঃখ করো না আর সেই জান্নাতের শুভ গ্রহণ করো যার তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনুরূপভাবে কোরআন শরীফে বলা হয়েছে ও আমাইয়ুতে ইল্লা হা ওয়ার রাসূল আফা উলাইকা মা আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা रफीকা সূরা নিসা অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করবে তারা সেই দলের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন অর্থাৎ নবী সিদ্দিক শহীদ এবং সালেদের অন্তর্ভুক্ত হবে আর এই দল সঙ্গী হিসেবে সবচেয়ে উত্তম দল অতএব যেখানে এই সাথে প্রতিশ্রুতি রয়েছে যে তারা নবী সিদ্দিক এবং শহীদদের পুরস্কার পাবে তাহলে এটি কিভাবে হতে পারে যে এই উম্মতে ঐশী ওয়াহির দরজা বন্ধ হয়ে যাবে প্রকৃত পুরস্কার যা নবী সিদ্দিক এবং শহীদরা লাভ করে তা তো খোদা তালার ওহি হয়ে থাকে এরপর হুজুর বলেন এই আয়াতে এই ভবিষ্যৎ বাণীর প্রতিও ইশারা রয়েছে যা সূরা জুমুয়াতে করা হয়েছে আল্লাহ তাআলা বলেন هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم سورة جموع آيات أرثات উম্মিদের মাঝে তাদের জাতির একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদের কাছে তার আয়াত পড়ে শোনান এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন যদিও তারা পূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিবেদিত ছিল আর অনুরূপভাবে তিনি তাদের ছাড়া আরো একটি জাতিকে শিক্ষা দিবেন যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি আর আল্লাহ তালা মহাবিজয়ী ও মহাপ্রজ্ঞাবান যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন হাদিসে বর্ণিত হয়েছে যে সাহাবিরা জিজ্ঞেস করে তারা কারা যাদের এই আয়াতে উল্লেখ করা হয়েছে যারা আমাদের সাথে এখনো মিলিত হয়নি তখন রসুল করিম সাল্লাম হজর সালমান ফার্সির মাথায় হাত রেখে বলেন লাউ কান দিন ও ইন্দ সুরাইয়া লা জাহাবা রাজুল মিন ফারেস আউ আবনা এ ফারেসা হাতা ইয়াতা না বলাহু মুসনাদ আহমদের হাদি সিটি অর্থাৎ যদি ইমান সুরাইয়া নক্ষত্রে চলে যায় তাহলে পারস্য থেকে এক ব্যক্তি অথবা বলা হয়েছে যে বংশীয় এক ব্যক্তি আকাশে গিয়ে ধর্মকে ফিরিয়ে আনবে এই রেওয়ায়ত থেকে এবং আরও কতিপয় রেওয়ায়ত থেকে যেখানে রাজুলুন এর স্থলে রিজালুন শব্দ রয়েছে বুখারি ষষ্ঠ খণ্ডে জানা যায় যে এক যুগে ইমান পৃথিবী থেকে উঠে যাবে এবং এক ব্যক্তি পারস্য বংশীয় যার সাথে আরো কতিপয় পারস্য বংশীয় সাহায্যকারী হিসেবে থাকবেন ইমান কে ফিরিয়ে আনবেন এবং তার মাধ্যমে আল্লাহ তালা পুনরায় রসুল করিম সেই কাজ করার সুযোগ দিবেন যা সাহাব বাবা রিজওয়ান উল্লাহ আলাইহিমের যুগে তিনি করেছেন অর্থাৎ তিনি তার ছায়া হওয়ার দিক থেকে খোদা তালার মাধ্যমে উম্মতের সংশোধন করবেন এক কথায় এই আয়াতের প্রেক্ষাপটকে দৃষ্টিপটে রেখে আখারে আখের এত হোম অর্থ হল যেভাবে মুতাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওহির প্রতি ইমান রাখে এবং তার পূর্ববর্তী ওহির প্রতি ঈমান রাখে অনুরূপ পরবর্তীতে আগমনকারী বহির প্রতিও সে ইমান রাখে এরপর হুজুর বলেন এখানে রসুলিক আসলামের বহি এবং তার পূর্বে যে সকল নবী হয়েছেন তাদের বহির প্রেক্ষিতে শব্দ ব্যবহৃত হয়েছে এর উপর তারা ইমান রাখে কিন্তু এর মাধ্যমে আমরা যদি হজরত আসলামের বহি অর্থ গ্রহণ করি তাহলে ইউকোনিয়ন শব্দ এসেছে তো এই যে ইয়কিন বা দৃঢ় বিশ্বাসের শব্দ ব্যবহৃত হয়েছে এর কারণ কি বা এর ফলে কোনো সন্দেহ সৃষ্টি হয় কি না যারা তার নিরসনে হুজুর বলেন যে হয়তো বা কারো এই সন্দেহ হতে পারে যে পূর্বের দুই বহি সম্পর্কে ইমানের শব্দ এসেছে কিন্তু পরকাল সম্পর্কে ইয়াকিন শব্দ ব্যবহৃত হয়েছে তাই কেন মনে করা হবে না যে এখানে বহির পরিবর্তে অন্য কোনো জিনিসের উল্লেখ রয়েছে নতুবা এর জন্য ইমানের শব্দ ব্যবহৃত হতো এই সন্দেহের উত্তর হলো শব্দটি সাধারণত সেই জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় যা এখনো দৃশ্যমান হয়নি বরং ভবিষ্যতে আগমনকারী তার সম্পর্কে ইয়কিন শব্দটি অধিক যুক্তিযুক্ত হয়ে থাকে হুজুর বলেন যদি বলা হয় যে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কেও তো ইমান শব্দ ব্যবহৃত হয়েছে অথচ হলো মৃত্যু পরবর্তী জীবন নিঃসন্দেহে তার অস্তিত্ব আর যারা মৃত্যুবরণ করেছে তারা সাথে সাথে এক প্রকার জীবন লাভ করছে অতএব এই ঐশী কাজ পূর্বেও প্রকাশ হয়ে চলেছে আর এখনো হচ্ছে আর ভবিষ্যতে হতে থাকবে অতএব মৃত্যু পরবর্তী জীবন আসলে এমন এক জিনিস যা সব সময় হচ্ছে তাই এ সম্পর্কে ইমান শব্দটি অধিক যুক্তিযুক্ত কিন্তু যে বহি পরিবর্তিত অবতীর্ণ হবে তার সম্পর্কে ইয়াকিন শব্দটি অধিক যুক্তিযুক্ত এরপর হুজুর বলেন যদি পূর্ববর্তী বহি সম্পর্কে ওহি এর উল্লেখ না করা হয় বরং শুধু এই কথা বলা হয় যে মোমেনরা এই বিষয়টিকে স্বীকার করে যে বহি খোদাত পক্ষ থেকে অবতীর্ণ হয় তারা এখানে যেহেতু নির্দিষ্টভাবে ভাবে ভবিষ্যতের বহির উল্লেখ হবে না তাই তার জন্য ইমান শব্দটি অধিক যুক্তিযুক্ত হবে আসল কথা হলো ঐশী বহি সবার উপর অবতীর্ণ হয় না বরং কতিপয় উন্নত নিকটবর্তী সত্তার প্রতি অবতীর্ণ হয় আর জাতিগত দিক থেকে জন্য আবশ্যক করা হয়েছে যেন তারা এই বিষয়ের উপর বিশ্বাস রাখে যে আল্লাহ যাননি বরং তাদের মধ্য থেকে পরিপূর্ণ সত্তাদের প্রতি বহি অবতীর্ণ হতে থাকবে আর এভাবে প্রত্যেক মুসলমানের হৃদয়ে এই বাসনা সৃষ্টি করা হয়েছে যেন তারা নিজেদেরকে এমন উন্নত মানের মুত্তাকি বান। যাদের প্রতি তালার বহি অবতীর্ণ হয় আর এভাবে এক উন্নত আশা সৃষ্টি করে এবং উন্নত উদ্দেশ্যকে সামনে এনে মুসলমানদের লক্ষ্য উঁচু করা হয়েছে এরপর হুজুর বলেন হায় মুসলমানরা এই মহান অনুগ্রহকে বুঝতে পারেনি এবং নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে অন্ধকার করে নিয়েছে আজ কেন মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আর কেন গত বিগত শতাব্দীতে হাসান বসরি সৈয়দ আব্দুল কাদের জিলানি জুনায়দ বাগদাদি মহিনুদ্দিন চিস্তি সাহাব সোহরি মহিউদ্দিন ইবনে আরবি সৈয়দ আহমদ সরহন্দি এবং শাহ ওয়ালিউল্লাহ রাহমাল্লাহ আলাইহিম এর মত লোক সৃষ্টি হয়নি এ কারণেই কেননা উন্নত আধ্যাত্মিক মর্যাদা লাভের জন্য যে আশা এবং বিশ্বাসের প্রয়োজন তা তাদের মাঝে ছিল না খোদা তালা সেই উদ্দীপনা সৃষ্টির জন্য তাদের সাথে উন্নতমানের মানের ঐশী পুরস্কারের ওয়াদা করেছিলেন এবং এর উপর বিশ্বাস রাখার জন্য কোরআন শরীফের শুরুতেই তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারা এর সম্মান করেনি এবং তাদের সাহস হারিয়ে যায় এবং তাদের চেষ্টা স্তীমিত হয়ে গেছে আজ মুসলমানরা শিক্ষা শিক্ষা গ্রহণ করে কেননা তাদের বিশ্বাস রয়েছে যে এম হয়ে তারা চাকরি লাভ করবে ব্যবসা করে কেননা তারা বিশ্বাস রাখে যে এর ফলে তারা সম্পদ অর্জন করবে তারা কৃষিকাজ করে কেননা তাদের বিশ্বাস রয়েছে যে এর ফলে ফসল ও ফল লাভ হবে কিন্তু নামাজ রোজা এবং হয় যে সেই উদ্দীপনা নেই যা এক বিশ্বাসে পরিপূর্ণ হৃদয়ের ফলাফল হয়ে থাকে কেননা তারা মনে করে এসব বিষয় পালন করা শুধুমাত্র ফরজ পালন করা এর আধ্যাত্মিক কোনো ফলাফল লাভ হবে না কতটাই না আফসোস যে মুসলমানদের মধ্য থেকে যিনি এই দরজাকে খোলা আখ্যায়িত করেছেন মুসলমানরা তার বিরুদ্ধে কুফরের ফতোয়া দিয়েছে এবং তারা বলে যে তিনি রসুল করিম সাল্লামের সম্মান নষ্ট করেছেন কেননা তিনি তারপর ওহির দরজা খোলা বলেন আর এটি বুঝে যে ওহি কি ওহির অর্থ হল খোদা তালার সতেজ বাণী শোনা আর যে ব্যক্তি খোদা তালার সতেজ বাণী শুনবে জানা কথা যে তার হৃদয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের ভালোবাসায় উন্নতি করবে আর তার উপর তার বৃদ্ধি পাবে এর বিপরীত হবে না এটি কি হতে পারে যে যে ব্যক্তি খোদা তালার সাথে সম্পর্ক সৃষ্টি করবে সে মোহাম্মদুল্লা সাল্লাম থেকে দূরে সরে যাবে না ওজবিল্লা জালেক এরপর হুজুর এরই সারাংশ বর্ণনা করতে গিয়ে বলেন যে মোট কথা পরকালের উপর বিশ্বাসের শিক্ষা মুসলমানদের উদ্বুদ্ধ করা এবং ময়দানে তাদের চেষ্টাকে আরো দ্রুত করার জন্য ছিল আর যে মুসলমানই পরকালের উপর বিশ্বাস রাখবে সে তা অর্জনের জন্য সেভাবে চেষ্টা করবে যেভাবে সাহাবা কেরাম করেছিলেন আর সৈয়দ আব্দুল কাদের জিলানি আর মহিউদ্দিন ইবনে আরাবি প্রভৃতি করেছিলেন হুজুর যেমনটি কেউ কেউ আপত্তি করে যে এই আয়াতে অবশেষে আখেরাত শব্দ ব্যবহৃত হয়েছে যা মানাস তো এর দ্বারা ওহি কিভাবে বোঝা যেতে পারে যা মুজাক্কার এর উল্লেখ করে হুজুর বলেন যে কেউ কেউ এই আপত্তি করে থাকে যে ওহি মুজাক্কার আর আখেরাত শব্দ মোয়ানা সেরসিগা তাহলে এর দ্বারা ওহির দিকে ইঙ্গিত কীভাবে করা হলো এর উত্তর হলো এখানে ওহি শব্দ নয় মা উনজিলা শব্দ রয়েছে আর তার ব্যাখ্যা যে কোনো সমার্থক শব্দ দ্বারা করা যায় কোরান শরীফে মা উনজিলা এর ব্যাখ্যা ওহি দ্বারাও করা হয়েছে এবং রিসালাতুন শব্দ দ্বারাও করা হয়েছে অতএব আহজাবে রয়েছে আল্লাহজি না ইউবাল্ লেগুন আরিসা ওয়া ওয়ালা একসাও আহাদান আহদান ইল্লাল্লাহ অর্থাৎ তারা যারা আল্লাহ তালার বহি মানুষের কাছে পৌঁছায় এবং একে ভয় করে তারা আল্লাহকে কে ছাড়া আর কাউকে ভয় করে না অর্থাৎ রিসালাত শব্দ বহির অর্থে ব্যবহৃত হয় আর এই শব্দটি মুয়ান্নাস অতএব আখেরাতুন এর অর্থ হলো আর রিসাআলাতুল আখেরাতুন আর রিসালাতুন শব্দের প্রেক্ষিতে আখেরাতুন শব্দটি মুয়ান্নাস এসেছে স্মরণ রাখা উচিত যে অভিধানেও ওহির অর্থ রিসালাত বলা হয়েছে তাজুল এখানে এই বিষয়টিও নোট করার যোগ্য যে উপরের উভয় আয়াতের আরম্ভ ইয়ামিনুন শব্দ দ্বারা হয়েছে এবং পরবর্তীতে দুইটি করে বিষয় উভয় আয়াতে বর্ণিত হয়েছে এ থেকে বোঝা যায় যে ইয়ামিনুনা বিল গায়বে এর অধীনস্থ হলো ইকামাতুস সালাত এবং ইনফাক মা রাজাকাল্লা আর ইউমিনুনা বিমা উনজিলা ইলা মুহাম্মাদিনের অধীনস্থ হলো বিমা উনজিলা মিন ক্বিবলিহি এর উপর ঈমান এবং আখিরাতের প্রতি বিশ্বাস আর এতে কোনো সন্দেহ নেই যে এই যুগে কুরআন শরীফের মাধ্যমে এর পূর্বের বহির প্রতি ঈমান এবং পরকালের প্রতি বিশ্বাস সৃষ্টি হতে পারে কারণ না পূর্বের নবীদের অবস্থা এত সন্দেহপূর্ণ করা হয়েছে যে কুরআন শরীফের আলোকেই তাদের মর্যাদা ও সত্যতা বোঝা যেতে পারে এবং পরবর্তী ওহি এর অবতরণ সম্পর্কে কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী বিশ্বাস হতে পারে কারণ এ ছাড়া যত ধর্ম রয়েছে সবাই ওহির দরজা বন্ধ করে রেখেছে আর কোনো ধর্ম এই বিষয়ের দাবিদার নেই যেটিকে মেনে খোদা তালার ওহি এখনো বান্দার উপর অবতীর্ণ হতে পারে এরপর হুজুর উলাইক আলাহুদামির রব্বিহিম ওয়া উলাইক আহমুল হুনের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে উলাইক হমুল মুফলি হুনে মুত্তাকিদের পরিণতির দিকে ইসারা করা হয়েছে অতএব হুজুর এর তফসিল করতে গিয়ে বলেন এই আয়াতে এই ধরনের মুত্তাকিদের পরিণতির কথা বলা হয়েছে যার উল্লেখ পূর্বে করা হয়েছে প্রথমে এটি বলা হয়েছিল যে কোরআন শরীফ এই ধরনের মুত্তাকিকে হিদায়তের উন্নত মর্যাদায় উপনীত করে এই আয়াতে সেই হিদায়তের প্রকৃতি নির্ধারণের জন্য বলা হয়েছে যে উপরে যে সকল শর্ত বলা হয়েছে সেই অনুযায়ী যে মুতাকি হবে সে নিজের প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপর থাকে এই বিষয়ের তাফসীর হলো যে একে তো এই আয়াতে মির রাব্বিহিম শব্দ ব্যবহার করে এটি বলা হয়েছে যে খোদা তাআলা যেহেতু রব আর রব তাকে বলা হয় যিনি এই পর্যায়ক্রমে উন্নতির দিকে নিয়ে যান সাথে সম্পর্ক সৃষ্টি করবে তার পদক্ষেপ ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হতে থাকে দ্বিতীয় তরফকে হুম প্রতি মুজাফ করে অর্থাৎ হুম যে জমি রয়েছে তার প্রতি মুজাফ করে এটি বলা হয়েছে যে খোদাতলা যেহেতু তাদের প্রভু তাই তার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন হৃদায়ত লাভ করে তারা যেন পদমষ্ট না হয় আর যে ব্যক্তি হৃদায়তের দিকে মনোযোগ তাকে অবশ্যই আল্লাহ থেকে উপকরণ সরবরাহ করা হয় তৃতীয়ত আল্লাহ ইঙ্গিত করা হয়েছে যে এর মাধ্যমে জন্য একটি বাহনের ন্যায় হয়ে যায় যার পিঠে আরোহণ করে আর এই বাহন তাদের প্রভুর পক্ষ থেকে আসে আর যখন কারো পক্ষ থেকে বাহন আসে তখন এর অর্থ এটি হয় যে সেই ব্যক্তির সেই ব্যক্তিকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে অতএব এই বাক্য দ্বারা এটি বলা হয়েছে যে সেই হেদায়েত তাদেরকে আল্লাহ তালার দিকে নিয়ে যাওয়া আরম্ভ করে এমনকি তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে হেদায়তের জন্য বাহনের বাগধারা কোনো দুষ্প্রাপ্য জিনিস নয় বরং আরবিতে এরম বাগধারা সাধারণত ব্যবহার হয়ে থাকে অতএব আরবরা বলে থাকে যে জাহালাল গাওয়ায়তা মারকাবান অর্থাৎ অমুক ব্যক্তি পভ্রষ্টতাকে নিজের বাহন বানিয়ে নিয়েছে অর্থাৎ সে যেদিকেই মুখ করে ভ্রষ্টতার পথে করে অনুরূপভাবে বলা হয় ইন তাতাল জাহলা অর্থাৎ অমুক ব্যক্তি ভ্রষ্টতার উপর আরোহণ করেছে এই বাক্যটার বিপরীতে কোরআন বলে যে উপরোক্ত গুণাবলী সম্পন্ন মুতাকিদের বাহন হেদায়েত হয়ে যায় অর্থাৎ তারা সকল কাজ কথা তালার হেদায়েত অনুযায়ী করে অজ্ঞতা ও ভ্রষ্টতা থেকে তাদের কর্মকাণ্ড পবিত্র হয়ে যায় আর এমন ব্যক্তি যে সর্বদা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে সেই হতে পারে যে আল্লাহ পক্ষ থেকে বহি এবং ইলহামের মাধ্যমে হেদায়েত লাভ করতে থাকে নতুবা যে ব্যক্তি নিজ মেধার উপর নির্ভর করে সে কখনো কখনো ভ্রান্তিতে নিপতিত হয় আলা হুদান বলে এদিকে ইশারা করা হয়েছে যে খোদা তালার দিকে যাওয়ার আমল তাদের জন্য সহজ হয়ে যায় বা পথ সহজ হয়ে যায় কেননা খোদা তালার পক্ষ থেকে আগমনকারী হিদায়েত বাহনের ন্যায় তাদের সফরকে অনেক সহজ করে দেয় এরপর হুজুর বলেন আলা হুদান এর মাঝে হুদানের উপর যে তানবিন রয়েছে তা সম্মানের জন্য অর্থাৎ এই হিদায়েত অনেক বড় সম্মান রাখে হুজুর বলেন ওয়া উলাইকা হুমুল মুফলি হুন মুফলি অর্থ অভিধানের অর্থে বলা হয়েছে যে নিজের উদ্দেশ্য অর্জনকারীর হয়ে থাকে অতএব এই বাক্যের অর্থ হলো তারা নিজেদের উদ্দেশ্য অর্জন করে নেয় আর মুমিনের লক্ষ্য নিজের প্রভুর নৈকট্য এবং তার সাথে মিলিত হওয়া হয়ে থাকে অতএব এই বাক্যে পূর্বের বাক্যের পরিণতি বলছে যে এমন মত হেদায়েতের বাহনের উপর আরোহণ করে অবশেষে তালা পর্যন্ত পৌঁছে যায় এবং নিজেদের লক্ষ্য অর্জন করে নেয় এরপর হুজুর আনহু এই আপত্তির উত্তর প্রদান করেন যে কোন কোনো নৈকট্যপ্রাপ্ত বান্দা পৃথিবীতে কষ্ট পায় তাদেরকে নিহত করা হয় তাহলে এটি কিভাবে বলা যেতে পারে যে তারা সফল হয়েছে অর্থাৎ হুজুর এই প্রেক্ষিতে বলেন যে কেউ কেউ এখানে এই আপত্তি করে যে আমরা তো দেখি যে বহু খোদা তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা এই ইহজীবনে কষ্ট লাভ করে এবং কেউ কেউ নিহত হয় তাহলে কিভাবে বলা যেতে পারে যে খোদা তালার পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত ব্যক্তিরা অবশ্যই সফলতা লাভ করে এর এর উত্তর হলো মুফলে অর্থ নিজের উদ্দেশ্য অর্জন করা জাগতিক হল উন্নতি বা দৈহিক প্রশান্তি নয় এতে কোনো সন্দেহ নেই যে সাধারণত খোদা তালার নৈকট্য প্রাপ্তরা জাগতিক উন্নতিও লাভ করে কিন্তু তা একটি প্রাসঙ্গিক বিষয় তা মূল লক্ষ্য নয় খোদা ব্যক্তিদের মূল উদ্দেশ্য থাকে খোদা তালার নৈকট্য এবং তার পক্ষ থেকে প্রেরিত সত্যের প্রচার অতএব এই ক্ষেত্রে কখনো কোনো খোদাপ্রাপ্ত ব্যক্তি বিফল হয়নি মুসিয়াল ইসলামকে ইহুদিরা ফাঁসি দিলেও তারা কি মসির মিশন কে ব্যর্থ করতে পেরেছেন নিজের উদ্দেশ্যে তো মসি আল ইসলামই সফল হয়েছেন হজরত ইমাম হোসেন ইয়েজিদের বিপরীতে শহীদ হয়েছেন কিন্তু ইয়েজিদের নাম কি এখন আর কেউ নেয় যে উদ্দেশ্যে ইমাম হোসেন দাঁড়িয়েছিলেন অবশেষে তাই সফল হয়েছে আর পৃথিবী ইসলামী ব্যবস্থাপনার সেই ব্যাখ্যাকে গ্রহণ করেছে যার জন্য ইমাম দাঁড়িয়েছিলেন উদ্দেশ্যের আজ কোনো মুসলমান সমর্থন করে না অতএব মুফলে শব্দের অর্থ হলো উদ্দেশ্য অর্জন করে নেয়া এর অর্থ এটি নয় যে তারা নিজেদের শত্রুদের হাতে ধ্বংস হতে পারে না বাহ্যিকভাবে তারা ধ্বংস হলেও বিজয় অবশেষে তাদের হয় যদি ইমাম আনহু কারবালার ময়দানে প্রাণ বিসর্জন না দিতেন তাহলে মুসলমানরা হয়তো বা ইসলামী ব্যবস্থাপনার গুরুত্বের ততটা অনুধাবন হতো না যতটা তার শাহাদাতের ফলে লাভ হয়েছে এই শাহাদাত মুসলমানদের হৃদয়ে ইসলামের শিক্ষার পুনর্জীবনের জন্য এক আগুন প্রজ্বলিত করেছে আর ইসলামী আলেমরা সেই শিক্ষাকে সর্বদার জন্য আলোক উজ্জ্বল করেছে হুজুর বলেন যে এই এদিকেও ইঙ্গিত রয়েছে যে এই দিনে সিরাতুল মুস্তাকিমের মাঝে যে দোয়া বান্দার মাধ্যমে করানো হয়েছে তা কোরআন শরীফের মাধ্যমে পূর্ণ হয়ে যায় আর এর বর্ণিত তাকওয়ার পথে চলে মানুষ চালাকে সত্যিকার অর্থেই লাভ করে শুধু দোয়া পর্যন্তই তার চেষ্টা শেষ হয়ে যায় না জেযাকুমল্লাহ সানাল জাজা প্রিয় দর্শক এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে সিরিজের পরবর্তী পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে পুনরায় উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রামত লাহি ওবার কাতু